নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমার পরিবারের একজন সদস্য বা আমার পরিবারের একজন আন্টি আমাকে অনুরোধ করছিলেন যে আমি যেন প্রতি শনি এবং মঙ্গলবারের বিপদতারিণী বা বিপদ নাশিনী পূজার সহজ সরল বিধি এবং পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি চলে এসেছি মা বিপদতারিণীর প্রতি শনি এবং মঙ্গলবারের সহজ সরল পূজা পদ্ধতি নিয়ে। আশা করছি আজকের পূজা বিধিটি তোমাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে, আর এখানে মাকে এখানে বসাবো বলে একটি জলচৌকির উপর লাল রঙের একটি শালুর কাপড় বিছিয়ে নিয়েছি। তোমরা বাজারের যে কোনো ফ্যান্সি কাপড় নিতে পারো, কিন্তু সেটা যেন লাল রঙের হয়। তো লাল রঙের একটি কাপড় বিছিয়ে নেওয়ার পর আমি গঙ্গা জল দিয়ে আসনটিকে একটু শুদ্ধ করে নিচ্ছি। আসন শুদ্ধি করার পরে দেখো আমার কাছে মা দুর্গার যে আলেখ্যটি আছে আমি এখানে বসিয়ে নিলাম। তোমাদের কাছে যদি মায়ের কোনো আলেখ্য না থাকে তাহলে তোমরা শুধু ঘটেও পুজোটা করতে পারো, আর কারোর কাছে যদি মা দুর্গার বদলে অন্য কোনো আদ্যাশক্তির অন্য রূপের ফটো থাকে তাহলে সেই আলেখ্যটিও তুমি বসিয়ে পুজো করতে পারো। তো দেখো এখানে মাকে আমার বসানো হয়ে গেছে। মায়ের স্নানের বিধি শুরু করব, তার জন্য দেখো গামছাতে নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল, নেব একটু অঘরু আর গোলাপ জল, এই দিয়ে আমি মাকে স্নান করাবো। তোমাদের কাছে যদি মায়ের কোনো বিগ্রহ থাকে পিতল অথবা পাথরের তাহলে তোমরা পঞ্চামৃত দিয়ে প্রতি শনি মঙ্গলবারে স্নান করাতে পারো, আর না হলে আমি যেরকম গঙ্গা জল দিয়ে স্নান করাই সেরকমভাবেও করাতে পারো। মা বিপদতারিণীর পুজো কেউ কেউ বাৎসরিকভাবে করে থাকেন, কেউ কেউ আবার পরিবারের নিয়ম অনুযায়ী শনি মঙ্গলবারে করে থাকেন, আবার কেউ কেউ করেন হয়তো হঠাৎ করে বিপদে পড়েছেন, তার পরিবারে হয়তো এই পুজোটি নেই, কিন্তু তবুও মা বিপদতারিণীকে স্মরণ করে তারা ঘট পেতে পুজো করেন। তো যাই হোক, দেখো মায়ের স্নানের বিধিটি আমার সম্পন্ন হয়েছে, এবার মায়ের সিঁথিতে আমি সিঁদুর দেবো। তবে তার আগে আমার দেখো গণপতি বাপ্পা আছেন, তো তাকে একটু আমি সিঁদুর দিয়ে তিলক করিয়ে নেবো, তার সাথে সাথে মা দুর্গা এবং সাথে সাথে মা লক্ষ্মী এবং সরস্বতীকেও আমি সিঁদুরের তিলক করিয়ে নেবো। মায়ের জন্য একটা ওড়না এনেছি, তো সেই ওড়নাটা মাকে পরিয়ে দিচ্ছি। মায়ের ঘট পাতার বিধি শুরু করব, তার জন্য দেখো একটি স্বস্তিক এঁকে নিয়েছি, আর ঘটে 13টি ফোঁটা দিতে হবে। তো এখানে আমি পিতলের ঘটে করছি, তোমরা তামা বা মাটির ঘটেও করতে পারো। এবার আমি ঘটটিকে জলপূর্ণ করব। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে যারা তোমরা শনি মঙ্গলবারে মায়ের ঘট পাল্টাও তাদের তো যেটা বাড়ির নিয়ম সেইভাবেই করবে, কিন্তু যারা তোমার মনে করো বিপদে পড়েছো, বিপদে পড়ে মা বিপদতারিণীকে ডাকছো, তারা কিন্তু একবারই ঘটটা পাতবে, ঘট কিন্তু চেঞ্জ করবে না। আর আমি এখানে দেখো আজকে পিতলের আমশাখা নিয়েছি, তোমরা এমনি সাধারণ যে আমশাখা পাওয়া যায় বাজারে গাছের, তো সেই আমশাখা দিয়েই তোমরা ঘট পাতবে। তবে আমশাখা যদি মুড়িয়ে যায় বা কোনো একটা পাতা যদি তার থেকে খসে পড়ে যায় তোমরা কিন্তু মনে কিছু নেবে না, সেই আম যে পাতাটা মুড়ে যাচ্ছে বা খসে যাচ্ছে সেটা মায়ের ঘটের কাছেই রেখে দেবে। তো দেখো আমি এখানে পিতলের আম পাতাটা নিয়েছি, এর মধ্যে আমি সিঁদুরের ফোঁটা এঁকে নেব, আর আজকে আমি হর্তকি দিয়ে ঘট পাচ্ছি। তোমরা চাইলে সসিস ডাব দিয়েও ঘট পাততে পারো, তবে ডাবের ক্ষেত্রেও সেই একই কথা বলবো যে ডাবের যদি মুখটা যদি মানে শীষটা যদি খসে পড়ে যায় তাহলে কিন্তু মনে কোনো রকম খুঁতখুঁত মানে নেবে না, সেই যে শীষটা খসে পড়ে যাচ্ছে সেটা ঘটের পাশে রেখে দেবে, একেবারে যখন বিপদ মুক্ত হবে তখন তোমরা সেই ঘটটিকে বিসর্জন দেবে। আর যদি তোমরা সসিস ডাব দিয়ে না পাততে পারো তাহলে আমি যেরকম হর্তকি দিয়ে পাচ্ছি এরকম হর্তকি দিয়েও ঘট পাততে পারো, সেই ক্ষেত্রে তো তোমার আর শীষ খসে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো দেখো এখানে আমি মায়ের সামনে এখন আমি গঙ্গা মাটি পেতে নেব, এবং গঙ্গা মাটি পেতে নেওয়ার পরে তার উপর আমি পঞ্চশস্য দিয়ে উলু সহযোগে আমি ঘটটি পেতে নেব।
হট আচ্ছাদন হিসাবে আমি একটি চেলি দিলাম এবং তার সাথে সাথে আমি একটি চাঁদমালাও দেব। তোমরা যদি চাঁদমালাটা নাও দাও তাও একটি ঘট আচ্ছাদন হিসাবে একটি চেলি দিও। মায়ের কিছু মঙ্গলদ্রব্য আমি দেব, যেমন শাখা নোয়া পলা, তারপরে তোমার আলতা সিঁদুর। তোমরা প্রতি শনিবার মঙ্গলবার এটা না পারলেও প্রথম যে শনিবার মঙ্গলবারটায় তোমরা পুজোটা ধরছো সেই দিন মায়ের কাছে এগুলো দেবে এবং এগুলো মায়ের কাছে রেখে দেবে মঙ্গলদ্রব্য হিসাবে। এবার মাকে আমি একটু প্রণাম করে নিচ্ছি। মায়ের পুজোতে রক্তচন্দন লাগে, তো এখন আমি রক্তচন্দন বা লাল চন্দনটা বেটে নেব। এই দিয়ে আমি মায়ের তিলকের বিধিও সম্পন্ন করব, তার সাথে সাথে যে ফুলগুলি আমি এনেছিলাম আজকে তো তার মধ্যেও এই লাল চন্দনটি আমি ছিটিয়ে দেব। মাকে তিলক করিয়ে নিচ্ছি এখানে আমি। প্রতি শনি মঙ্গলবার জবা ফুলের মালা সম্ভব না হলেও একটি জবা ফুল দেওয়ার চেষ্টা করবে, আর সেটা অবশ্যই বেলপাতা এবং দূর্বা সহযোগে। তো দেখো এখন আমি বেলপাতা, দূর্বা এবং ফুলের মধ্যে একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি এবং মায়ের ঘটে আমি এটা প্রদান করব। তো তোমরাও প্রতি শনি মঙ্গলবারে চেষ্টা করবে একটি জবা ফুল অন্তত মায়ের ঘটে দেওয়ার। আর প্রণাম মন্ত্রটি আমি পাশে তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি স্ক্রিনে, তো সেখান থেকে তোমরা একটু দেখে নিও। যখন ফুল দেবে মায়ের ঘটে তখন মনে মনে এই মন্ত্রটি বলে নেবে। আর এবার আমি পুরো আসনটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। এবার মায়ের ভোগ দেওয়ার পালা। তো আমার বাড়িতে আজকে আমি মিষ্টি এনেছি, তো সেই মিষ্টি দিয়ে আমি মাকে ভোগ দেব। প্রতিদিনের পুজোতে তোমরা ফল মিষ্টি দিতে পারো, আর যদি ফল মিষ্টি না সম্ভব হয় তাহলে গুড়ের বাতাসা, নকুল দানা, মিছরি এগুলো দিয়েও মায়ের পুজো দিতে পারো। তোমাদের যেটা সম্ভব, যেটা মন চায় সেইভাবে মায়ের পুজো করবে, বিশেষ কিছু আড়ম্বরতার দরকার নেই। তো দেখো এখানে আমি ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি, আর এরপরে ফুল দিয়ে মায়ের ভোগ নিবেদন করে দেবো। এবার দেখো তোমরা মায়ের দর্শন করে নাও, দেখো কি অপূর্ব লাগছে আমার মাকে দেখতে। মায়ের আরতি করব, তাই আমি এখানে প্রদীপ প্রজ্বলিত করছি। আমি আজকে এখানে তেলের প্রদীপ প্রজ্বলিত করছি, কেন কি শনিবারে আমি পুজোটা করছি। আর তোমরা চাইলে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও মায়ের কাছে জ্বালাতে পারো। আর দেখো এখন আমি আরতি করে নিচ্ছি। ধূপকাঠি এবং প্রদীপ দিয়ে আরতি করার পর এখন আমি ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো এই ছিল আমার প্রতি শনি এবং মঙ্গলবারে মা বিপদতারিণী বা মা বিপদনাশিনী সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে আবারও একটি পূজাবিধির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা বিপদতারিণী তোমাদের সকলের বিপদ নাশ করুক।